এই দেখো, কন্টিনিউ করো, ব্যাক করো, ব্যাক করো, দেখো ওই মুভমেন্টটা, চেক করো, দেখো ওই মুভমেন্টটা করো। ইয়েস, হোয়াট ইজ দিস? গুলি চালাতে বলছো? এই ইশারাটা হলো, ব্যাক করো। যে পুরো ঘটনাটাই বিজেপির স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর একটা প্ল্যান, পুরো প্রি প্ল্যানে কাজ হয়েছে। 50টা গাড়ি নিয়ে সারা জেলার সমস্ত দুষ্কৃতীদের নিয়ে গিয়ে মন্ত্রী ভেবেছিলেন যে তিনি যখন যাচ্ছেন তখন তাকে কেউ অ্যাসল করবে বা তাকে ধরবে ঘিরবে, সে সমস্ত যখন হলো না উনি ফিরে এসে আবার একটা পার্টি অফিসকে লক্ষ্য করে ফিরে গিয়ে সেখানে একটা ভাঙচুর করলেন এবং পার্টি কর্মীদের মোটর সাইকেল ভাঙচুর করলেন, সেখানে লাঠি দিয়ে পেটালেন, একজন শিক্ষককে মারলেন, এসব নিশীথ প্রামাণিক যখন নামলো বুড়িরহাটে তখন পেছন থেকে তার গাড়ির সাথে কারা নামলো, তাদের হাতে লোহার রড, তাদের হাতে ব্যাম্বু স্টিক, তাদের হাতে শর্ট, তাদের হাতে হকি স্টিক, ফায়ার আর্মস, এরা হচ্ছে তার কনভয়ের পার্টনার। এটা রাজ্যপাল দেব। নিষিদ্ধকাণ্ডের দায় অস্বীকার করল তৃণমূল। বুধবার তৃণমূলের দলীয় কার্যালয়ে একটি ভিডিও প্রকাশ করে দলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক দাবি করেন সমস্তটাই বিজেপির উদ্দেশ্য প্রণোদিত। তৃণমূলের অভিযোগ, সেদিনের ঘটনায় নিষিদ্ধের কনভয়ের সঙ্গে সঙ্গে এসেছিল দুষ্কৃতীরা এবং তারা সকলেই বিজেপি আশ্রিত। মুখে কাপড় বেঁধে, হাতে আগ্নেয়াস্ত্র এবং হকি স্টিক নিয়ে তৃণমূল কর্মীদের উপর চড়া হয় ওই দুষ্কৃতীরা। সেসব প্রমাণ রাজ্যপালের কাছে পাঠানো হবে। জেলা রাজ্য সভাপতি আমাদের সুকান্ত মজুমদার এসছেন এবং মন্ত্রীও ঘুরে বেড়াচ্ছেন। আমরা 6টা প্রশ্ন রাখছি, প্রশ্নগুলো উত্তর দেবেন। বিজেপির স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী কি উদ্দেশ্য ছিল তার কনভয় নিয়ে পুনরায় ঘটনাস্থলে মারমুখী দাঙ্গাবাজদের নিয়ে ফিরে আসা, কি উদ্দেশ্য ছিল? নাম্বার টু, বিজেপির মন্ত্রীর উদ্দেশ্যই ছিল বড় রকমের কোনো দুর্ঘটনা কেন তিনি পুলিশের কাছে আগাম ইনফরমেশন দিলেন না? বড় রকমের দুর্ঘটনার জন্য উনি ওয়েট করছিলেন, কেন তিনি আগাম তার মুভমেন্টের ইনফরমেশন পুলিশকে দিলেন না এবং প্রায়র কোনো পারমিশন এত বড় কনভয়ের উনি নিলেন না কেন? নাম্বার থ্রি, কনভয় নিয়ে যখন মন্ত্রী ফিরে এলেন তার গাড়িতে কাপড়ে মুখ ঢাকা, কোমরে আর্মস, হাতে অস্ত্রের সাথে যে বাহিনী এলো এই দুষ্কৃতি কারা? এই প্রশ্নের জবাব কে দেবে? নাম্বার ফোর, আমরা চাই পুলিশ তদন্তের স্বার্থে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করুক এবং তাদেরকে শনাক্ত করার দায়িত্ব কেন্দ্রীয় মন্ত্রী নিক, তার সাথে কারা ছিল? সেই সাথে বিজেপির জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায়, বিজেপির যুব মোর্চার সভাপতি, মহিলা মোর্চার সভাপতি, এই সভানেত্রী, তারা শনাক্ত করুক এবং তাদেরকে এই মামলায় সাক্ষী করা হোক। নাম্বার ফাইভ, আমাদের আরও প্রশ্ন, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেন্দ্রের একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার নির্বাচনী ক্ষেত্রে কি উদ্দেশ্যে জেলার বিভিন্ন এলাকার দুষ্কৃতীদের সংঘবদ্ধ করে বুড়িরহাটে অমল বর্মনের বাড়িতে গেলেন? কেন, কি কারণ ছিল যে অমল বর্মনের বাড়িতে যাওয়ার জন্য সারা জেলা দুষ্কৃতীদেরকে নিয়ে 50টা গাড়ি নিয়ে বুড়িরহাটের ওই বাড়িতে যাওয়ার উদ্দেশ্য কি? নাম্বার সিক্স, সিআইএসএফ জওয়ানরা যে মামলা দায়ের করেছেন ঘটনার দুদিন পর, যাদের বিরুদ্ধে করলেন সিআইএসএফ এফআইআর, তাদেরকে কারা শনাক্ত করে দিল? সিআইএসএফ জওয়ানরা তো বাইরের রাজ্যের বাইরের থেকে এসেছে, এই আসামি কারা হবে এটা শনাক্ত কারা করে দিল সিআইএসএফকে, এটা আমরা জানতে চাই। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তার বিবৃতিতে নিজেই স্বীকার করেছেন কালো পতাকা দেখাতে এসে তৃণমূল মুখ কালো করে পালিয়ে গেল। তাহলে আমার প্রশ্ন, কেন, কেন পালাতে হলো তৃণমূলকে? তাহলে কি এটা পরিষ্কার আমরা যে কথাটা বলছি, বিজেপি সমর্থকরা নিশীথ প্রামাণিকের নেতৃত্বে বন্দুক, সশস্ত্র বাহিনী, লাঠি ছোটা নিয়ে 40-50 জন তৃণমূল কর্মীকে, যারা দলীয় অফিসে বসেছিল, তাদেরকে মারার জন্য এসেছিল? হোয়াট ওয়াজ দ্য মোটিভ অফ দি এমপি অফ কুচবিহার, তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, যার নিরাপত্তা নিয়ে এত প্রশ্ন? তিনি আমাদের নিরাপত্তাহীনতার কারণ, তিনি কুচবিহারের নিরাপত্তাহীনতার কারণ, তিনি একাবারে সবাইকে নিরাপত্তা দিতেন, তিনি এত অসীম ক্ষমতার ক্ষমতাবান, এবং সুকান্ত মজুমদারও বলে গেল তিনি এত অসীম ক্ষমতাবান। কোচবিহার থেকে গৌর হরিদাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।